টেস্ট ও টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব অবসরের ঘোষণার পরেই ছিল সাংবাদিকদের প্রশ্ন উত্তর সেখানে উঠে আসে শেয়ার বাজার কারসাজি তার বিরুদ্ধে করা হত্যা মামলা প্রসঙ্গ এ সময় সাকিব বলেন একটা কেস হয়েছে সবারই রাইটস আছে কিন্তু আপনারা সবাই জানেন এটা কেমন ধরনের কেস ছিল আমি ওই সময় কোথায় ছিলাম আমার কাজ কি ছিল কিংবা আমি কি করছিলাম সো এই বিষয়টি নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না